জয় মা পাতা পাতির জয়। আমি আমি কুর্তির সাত্তু খেয়ে আসেনি, আজকে হইবে না, ওটা পাতা পাতি হইবে না। কি বলছিস গে? জয় মা পদ্মাবতীর দোষ। আমরা পারতে পারবো না এটা নদীতে। ওরে আমি তোকে পড়তে বলিনি রে। তাহলে কি বলি গে? জয় মা পদ্মাবতীর জয়। ও জয় মা পদ্মাবতীর জয়। ওইটা একবার বলে কি হলো হে দাদা, একবার বলছে কি হলো তার আগে দেখছি। ওরে ভাই মালু এদিকে আয় রে, এদিকে আয়, এদিকে আয়। তোকে মারতে পারি না ভাই। কেন? তোকে খুব ভালোবাসি রে। আমাকে মাইরে কাঁড় খুলে ভালোবাসিস? এই শোন কি আচ্ছা, হ্যাঁ এক টাকা তোকে পাওয়া যায় না। কুত কুত কুত, না না উটা না, উটা উটা বাদ। কোথায় ছিলিস? আমি আমি গেছিলাম একটু ছুট্টু ঘরে। আরে হ্যাঁ বাবা মা মরতে মারা গেছে, হ্যাঁ তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আমাকে? তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আপনাকে দিয়ে গেছে? আমার দায়িত্ব তো, আমাদের অনেকগুলো ঘর আছে বড় বড়। হ্যাঁ বড় বড় ঘর থাকতে তুই ছোট ঘরে কেন গেছিলিস? ছোট ঘরে গেছিলাম, ডিম পারছিলাম। ছোট ঘরে গিয়ে তুই ডিম পারছিলিস? তুই তো আমার মাথাই খারাপ করে দিলি। এই ছোট ঘরে ডিম পারছিস মানে? বুঝতে পারলেন না? না ব্যাপারটা হলো আমাদের যে রান্নাঘরটা ছোট্ট, হ্যাঁ রান্নাঘরের উপরে ছিল একটা শিক্ষা ছিল, ওখানে ছিল একটা ছোট মোট ডালি ছিল, ডালির উপরে ছিল চার পাঁচটা ডিম ছিল, ওটা পারছিলাম। ও সেই কথা? হ্যাঁ যে ওই ছোট রান্নাঘরটা ছোট, হ্যাঁ ওই ঘরে তুই ঢুকেছিলিস? ঢুকলাম। শিকার উপরে ডিম ছিল? ডিম ছিল। ডিমটা পেরেছিস? পেরেছি। ওই জন্য বলছি ছোট ঘরে ঢুকে আমি ডিম পারছিলাম। তুই কি মনে করি আমি ডিম পেরেছি? শোন এটা কথা বলবো কি? আচ্ছা আমরা ক ভাই? আমরা পনে দুটা। পনে দুটা? এই চুপ, আমরা পনে, এই চুপ, আমরা পনে দুটা ভাই। এখন মনে করে তুই তুই হলি পড়ো, হ্যাঁ আমি মানে পনে মানে বারো না আছি, হ্যাঁ তো পনে দুটা হইল না? তোদের আমি দুটা ভাই, দুটা ভাই। তোর বাবা আমার কি হলো? তোর বাবা আমার মাউসা হলো? না 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 বাবা বাবা দে, আমার বাবা? হ্যাঁ তোর বাবা একটাই বাবা, আমার বাবা তোর মাইসা হলো? না তোর বাপ আমার বাপ একটাই বাপ, একে বাপ, হ্যাঁ একে বাপ একটাই। আচ্ছা আমার মা তোর কি হলো? তোর মা আমার ফুপ্পু হইল। না 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 আমার বাপ তোর বাপ একটাই বাপ, একটাই বাপ। আমার মা তোর মা একটাই মা, একটাই মা। আচ্ছা আচ্ছা আমি যদি বিয়ে করি, হ্যাঁ তো আমার বউ তোর কি হবে? তো ধরেলে তোর বাপ আমার বাপ একটাই বাপ, একে বাপ। তোর মা আমার মা একটা মা, একটাই মা। তোর বহু আমার বহু। আপনি খুশি তুই রে? ওটা হইবে না। শোন কি, সংসারের প্রতি কোনো খেয়াল রেখেছিস? আমার রাখার দরকার কি আছে? আমি যাবো যেখান সেখানে তাস খেলবো, গুল্লি খেলবো, চুল্লু খাবো। না না চুল্লু না, ওটা বাত, ওটা বাত। আচ্ছা শোন কি, সংসারের খেয়াল তুই রাখিস না? না তুই তাস খেলছিস, হ্যাঁ একটু আগে শুনতে পেলাম তুই কাকে মেরে এসছিস। আমি দুটা মার্ডার করেছি এখন। মার্ডার? মার্ডার করে দিয়েছিস? দুটা মার্ডার করে এসছি। মার্ডার? হ্যাঁ পোল্ট্রি মুরগিকে। পোল্ট্রি মুরগিকে তুই মার্ডার করেছিস? হ্যাঁ তো সাহস তো ভালো। সাহস মানে বডি কিসকা হয়? পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা? ফায়ার এম আই।
पुष्पा, पुष्पराज, मैं झुके। आरा आरा, तो कहते क्या मैं वॉइस कर चुका हूँ, हाँ, अच्छा, आमदर बेबसा की है लो? हाँ, आमदर बेबसा ले चूड़ी कोड़ा। अते अते अते, सालम तोर नाकाउली भड़िया सुड़सुड़ी दी दू। ओए हमारे बेबसा चूड़ी घोड़ा लोग जी तो सुनते भाई ये जालू और मालो चूड़ी घोड़ा पड़ाई छे आज तो राख भरे ना हमारे उटा बिजनेस बिजनेस नहीं हमारे बिजनेस होलो पॉकेट मारा अच्छा तू छोटो आछिस ना बड़ो हेछिस आमी एखन छोटो आछी आमी छोटो नाई हमार नाक चापले खाली पोटा बाहर होय तू एखन छोटो आछिस तू छोटो नाइस नाक चापले पोटा होय चुप संसारे पोते तो ख्याल राख भाई আমরা তো ভাই হচ্ছি জালোয়ার মালু প্রত্যেকদিন কিন্তু মাছ ধরতে যাই মাছ কিন্তু পাই না আজকে আমি মনে মনে কি স্থির করেছি জানিস কি ওকে নিয়ে যাব আমাকে দাদা তোর পায়ে পড়ি গো আমাকে নিয়ে যাস না দাদা বল 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 আমাকে যদি নিয়ে যাস দাদা ঠান্ডার দিনে যদি জলে রেখো পা দি কুকড়ি মুকড়ি শুকড়ি হয়ে যাবে মানে পরে থেকে ছুটা কথা করিস না বললাম রে সত্যি কথা তুই যা চাইবি তোকে তাই দেব কিন্তু আমার সঙ্গে মাছ ধরতে যেতে হ্যাঁ তাই কি করব আমরা তুই যা চাইবি হ্যাঁ তোকে আমি দেব দিবি তাহলে চল বল কি নিবি বল আমি কি নিব বল কি নিব কি নিব কি নিব ভালো করে ভেবে চিন্তা বলিস আমি ভালো জিনিস নিব ভালো জিনিস নিবি ভালো ভালো জিনিস নিব নাম বল আমি বহু নিব হারতে পারিস না আমার সঙ্গে মাছ ধরতে যাস না টাকা ইনকাম করতে পারিস না আবার ফের তুই বিয়ে করবি বহু নিবি আপনি তো বললেন স্যার কি তুই যে বিয়ে করবি হ্যাঁ ধরলে তোর বিয়ে দিয়ে দিলাম দিলেন খাওয়াবি কি খাওয়াবো কি তুই যা যা খাওয়াবি সে খাওয়াবো তুই বিয়ে করবি তোর বউকে আমি খাওয়াবো তা তুই আমার খাওয়াছিস কি না হ্যাঁ আমার বউকেও খেলাবি বুদ্ধি আছে ভালো হ্যাঁ বুদ্ধি না থাকলে এমনি পেন খুলে মুত্তু হয় শোন কি বিয়ে দেব দেবী এবার মনে মনে স্থির করেছি আমার যেটি পাট আমি বুনেছি বুনেছি হ্যাঁ হ্যাঁ পাট উঠবে উঠবে পাট বিক্রি করব বিক্রি করব টাকা হবে টাকা হবে তারপর তোর বিয়ে দেব তারপর আমার বিয়ে দেবে মনে করে ধরেলে পাটের দর নেই তা আমার বিয়েও নেই সেও কথা ঠিক শুন কি পাটের ব্যবসা করব না করব না কি করবি পুকুর নিয়েছি পুকুর নিয়েছিস পুকুরে মাছ ছাড়বো ছাড়বি সার দেব সার দিবি মাছ বড় হবে বড় হবে বিক্রি করব বিক্রি করবি টাকা হবে টাকা হবে তারপর তোর বিয়ে দেব এবার মনে কর পুকুরের মাছ সবটা ঢড়োয়া মাছ খেয়ে নিল ঢড়া গেল তো আমার বিয়ে হবে সেটা হলো না কি ভাবে হইবে শুন
আমের ব্যবসা করব, আমের বিজনেস, বাগান নিব, বাগান নিবি, স্প্রে করব, স্প্রে করবি, যদি না ফলন তো হয় হয় কালটার মারব, কালটার মারবি, হ্যাঁ ফল হবে, ফল হবে, আম বড় হবে, আম বড় হবে, বিক্রি করব, বিক্রি করবি, টাকা হবে, হবে, তোর বিয়ে দেব, বিয়ে দেবি। আরে যদি মনে কর বড় একটা তুফান ঝড় আসলো সবটা আম ঝড়ে গেল, তখন আমার বিয়েও ঝড়ে গেল। সেও কথা ঠিক, শোন কি মনে মনে কি স্থির হয়ে জানিস, কি কি যে যেটুকু মাছ ধরতে যাব, হ্যাঁ টাকা যদি হয় হয় ব্যাংকে জমা করব, জমা করব, ব্যাংকে জমা দিয়ে দিয়ে টাকাটা উঠে নিয়ে আসবো, বেশি হবে, হ্যাঁ 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 সুদে দিব, সুদে দিব, সুদে আসলে বেশি টাকা হবে, হবে, হ্যাঁ হ্যাঁ ওই সুদের আসলে বেশি টাকা যখন হবে, হবে তার কাছ থেকে নিব, নিব টাকারও হবে, হবে তোর বিয়ে দেবো, বিয়ে দিবি। এবার মনে করে কাউকে আমি সুদে টাকা দিয়ে দিলাম, আচ্ছা ও পালিয়ে গেল বোম্বাই, আমার বিয়েও বোম্বাই। সেও তো কথা ঠিক, আচ্ছা ভাই এই শোন, আচ্ছা কি তোকে আমি সত্যি কথা বলছি, তুই আমার সম্বন্ধে যাস কি না, হ্যাঁ তোর বিয়ে দেবো, দিবি, তাহলে আর দাদা দেরি করবো না, আজকে মার্চ কা বাচ্চা হুঁ, যেমন করে বলছি আমার ভয় লাগছে রে, মাইরি চ্যালেঞ্জ যাব, একদম একদম যাব, একদম যাব, যাব। যেমন করছে মনে হয় মার্ডার করবে, না মার্ডার করবো না, যাই তো দাদা আর দেরি করবো না, চল তবে। কত দূরে পথ রে, হ্যাঁ কত দূর যাবি, আমি কি করে বলবো, নদী যাবো, নদী, হ্যাঁ লতি লতি। আচ্ছা তুই তো কোনদিন যাসনি ভাই, না তুই একটা গান গা তো, আমি আমি পারবো না, আমার গান টেঢ়া বেকা হইবে, টেঢ়া বেকাই বল, তুই ভালো করে বল, উবান হবে কিনা, উবান, হ্যাঁ উবান হবে কিনা, তাহলে শুন, বল ও মোরা ধীবর জাতি গো, আমরা ধীবর জাতি, জাল কই, জাল নাই, জাল হতে জাল দিয়ে আসলি, আই যা, আচ্ছা ঠিক আছে চল, আমি এই ভাই কে লি আর পাল না, মোরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, হ্যাঁ এস এস জাল চলে এসে, জাল নতুন নতুন লাগছে রে, নতুন মানে কালকা কালকা লি এসে শনিবার হাট থেকে, জাল যদি মাছ পাই তোর বিয়ে দেবো, ওই জন্য তুই নতুন কিনেছিস, নতুন লি এসে, বল মোরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, আরে খাল বিলে মাছ ধরি ট্যাংরা পুঠি, খাল বিলে মাছ ধরি ট্যাংরার পুঠি, মোরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, দাদাকে এটা গান জমছে না, দাদা কে নাম রে, দাদা গু বলতে পারিস না, ও গো দাদা গু, দাদা গু না, দাদা গু, দাদা গু, বল দাদা, দাদা ও ও হলো, দাদা গু, দাদা গু, কোন দোকান কা, হ্যাঁ অন্য, ওরে ট্যাংরা তবু কাতরে যায় পারেশান ভাই রে, আমি তো শোন ভাই, আরে মাগুর মাছটা ক্যাট ক্যাটাই, হায় হায় আরে শিঙি মাছটাই মানছে গাটা, পরন যাই জ্বলিয়া রে, হায় হায় কি মাছ ধরেছ বংশী দিয়া, আচ্ছা ও কি মাছ ধরেছ বংশী দিয়া, আরে ট্যাংরা তবু কাতরে যায় উটি মাথা কাট কাটায়, আরে ট্যাংরা তবু কাতর যায় মাগুর মাছটা কাট কাটায়,
सिगी मसाया से छुटा पर गाय जोलिया रे की मज थोरे छो बरसी दिया ओ गुरु जी की मज थोरे छो बरसी दिया जा दा माथे कादा खाई पुठी माचे परंगाई काय नकी आर भदा माथे कादा खाई पुठी माचेर परंगाई आबार बिस्ती होले आबार बिस्ती होले कोई मास्टर चले जांगाय दिया रे के माथ धरे चपर से दिया ओ गुरुजी के माथ धरे चपर से दिया আবার ঝোল খাইবো আবার ঝোল খাইবো দুটো বেগুন দিয়া রে কে মাছ ধরেছো বংশ দিয়া ও গুরুজি কে মাছ ধরেছো বংশ দিয়া কে মাছ ধরেছো বংশ দিয়া ও গুরুজি কে মাছ ধরেছো বংশ আরে ভাই হ্যালো দাদা কালকে ঘাটে এসেছিলাম কি হ্যাঁ নৌকাটা কোন ধরে গেছিস নৌকা ওইদিকে ওটা ওখানে লেগেছি উঠা উঠা নৌকা উঠা রে আরে আহ জল কত মা কি কোথায় রেখেছিলিস নৌকা ওইতে ওইটা ঘাটে রেখেছি ওখানে রেখেছিলিস হ্যাঁ উঠা 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 নৌকা উঠাবো উঠা ভাই উঠা নৌকা উঠা আয় ভাই আয় লিয়াই 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 উঠাছি উঠাছি নৌকা নিয়ে চলেছি নৌকা উঠিয়ে নিয়েছি দাদা নৌকাতে মেলায় জল আছে জল ছাচ জল ছাচব এই ভঙা যা ছাচার ওই রকম যেটুকু জল আছে হ্যাঁ ধর ধরলাম শোন ভাই এটা কথা শোন বল প্রত্যেকদিন আমরা এখানে মাছ মারি হ্যাঁ আজকে কিন্তু এখানে মাছ মারবো না কেন আজকে শ্মশানের দিকে যাবো শ্মশানের দিকে শ্মশান 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 ভয় করবি না 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 মারত কা বাচ্চা আরে শ্মশানে কালি থাকে হ্যাঁ আর কালের সঙ্গে কি থাকে কালের সঙ্গে দুটো কিচিনি থাকে যদি আমাদেরকে দেখো ধরে দিল আমি যাবো না আমি বাড়ি যাচ্ছি এসব আমরা দিনে দিনে মারি রাতে মারি আমাদের কোনো ভয় আছে না জাল থাকলে ভয় না তোর কাছে তো মন্ত্র আছে আমার কাছে আছে তোর কাছেও আছে মন্ত্রটা ফুঁকে দে একবার ফুঁকবো থাম মাটি পড়া দিয়ে কেউ নেই আর কোনো ভয় নাই আর ভয় নেই চল ওদিকে শ্মশানের দিকে যাবো চল চল শ্মশানের দিকে দেখা যাবে ভাই হ্যাঁ শ্মশানের দিকে যখন এসেছি হ্যাঁ এখানে
যদি ফেলি জাল বড় বড় মাছ পাবো তাই না? অবশ্যই ফেল দাদা ফেল। জালু মালু দাদা গে তুই থাক দাদা গে আমি আসছি তুই থাক আমি থাক আমি আসছি থাক তুই থাক দাদা ভাই আমাদের নাম ধরে রাখবি কি? হ্যাঁ কি বলছে বলে জালু মালু ওরে বেটা জালু দাদা আমি ফিল্ড থেকে আসছি ঘুরে তোরা একটু আমার কথা শুন না রে বেটা রে একটু তরিটায় পারে লিয়াই আমি পারে যাব রে বুকটাকে শক্ত কর শক্ত কর ইয়ে আমাদের নাম নয় যাচ্ছে না? হ্যাঁ বারবার তোকে বারণ করলাম যে শ্মশানের দিকে যাস না, ডাকনি কিছু দিয়ে আছে রে ভাই। চুপ চুপ শ্মশান জাতিতে কিন্তু মাছ ধরা মাছ ধরা। হ্যাঁ আমাদেরও সাহস থাকতে পারে। আচ্ছা যখন ডাকছে কিনা হ্যাঁ তুইও সারা কর। আমি সারা করবো? এ তুই কে আছিস গে? জালু আমি আর অন্য কেউ নেই বাছা, কে? আমি বিদ্যা ব্রাহ্মণী রে। এই শুন কি হয় নাই কেনে বলছে? হ্যাঁ যে আমি অন্য কেউ লই। হ্যাঁ এক বিদ্যার ব্রাহ্মণী এক বিদ্যার ব্রাহ্মণী মানে এক বিদ্যার ব্রাহ্মণী ঠিক কালের সঙ্গে ঢাকনি কিছু থাকে ওই আছে। আচ্ছা হাউস করে বলবো। আচ্ছা গে বল তুই কি করতে ডাকছিস? তোদের নৌকা খানি এপারে নিয়ে আই বাছা, আমি ওপারে যাব। সকাল থেকে মাছ ধরছি মাছ পাই না মাছ পাই না নৌকাতে ওর ওর পার লাগছে। নৌকা কিনে দিয়ে গেছে আমাদেরকে আমার বাবা কিনে দিয়ে গেছে। হ্যাঁ আগে বুড়ি মা কি রে ব্যাটা ফের বেটা বলছে মানুষ আছে মানুষ আছে আমি একটু পাতে যাবো আমাকে একটু পাত করে দে রে বাবা। ও পালে যাবে পালে ও পালে যাবে পালে ও পারে যাবে ওই কথা বললে হামা বলছে বলে আমি পালে যাব গরুর গরুর পালে যাবে বয়স্ক মানুষকে। হ্যাঁ 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 গে মা হ্যাঁ সকাল থেকে মাছ ধরছি মাছ তো পাই না পাই না আর তুই এসে বিরক্ত করছিস আমাকে পাত করে দিলে বাতা যে অনেক বড় বড় তোদেরকে মাছ দিব পুরি পাতবে কে পাতবে পুরি পাতলে বলে মাছ হইবে। ভালো করে শুন ভালো করে শুন ভালো করে শুনবো বল আমাকে পাত করলে তোদেরকে বদ বদ মাছ দিব মানে ওই বুড়িয়াকে যদি পার করি হ্যাঁ মাছ দিবে বড় বড় মাছ দিবে বড় বড় সকাল থেকে তুই ভাই আমরা জাল ফেলতে যাচ্ছি ফেলতে মাছ পাই না আর কুন্ডে কার বুড়ি আসে বলে বড় বড় মাছ দিব লাগছে উ লাগছে মেরে রেখেছে। ওরে আমার কথাটা শুন বাবা দে কি কুন্ডে যাচ্ছ? আমি একটু চম্পলার দিকে যাব মানে বুড়ি আসে বড় আশা করে। হ্যাঁ সদা করে কেউ হইবে? হ্যাঁ হইতে পারে মানে হ্যাঁ নৌকো নাই নাই এপার থেকে ওপারে যাবে যাবে এত মাসের টেনশন আছে। হ্যাঁ হ্যাঁ ওপার যে করব চম্পকনগর যাবে যাবে ওপারে যদি আমরা করে দিই হ্যাঁ বড় বড় মাছ দেবো। শোন ভাই কি বুড়িয়া যখন কথা দিয়েছে হ্যাঁ বড় বড় মাছ দিবে দিবে তাকে পার করবো। হ্যাঁ পার যে করবো আমাদের ছোট্ট তরি রে। হ্যাঁ তো ওটাই তো ভাই কোন রকমে চলি চলি। শোন যদিও চাপে পড়ি হ্যাঁ
মধ্যে খানে যাব হ্যাঁ আর মধ্যে খানে গিয়ে বুড়িকে বলবো মাছ দে হ্যাঁ যদি মাছ দে তো ভালোই ভালোই ভালো না তো টুটি ধরে মুচড়ে ফেলে দেব আমাদের কাঠের তরি পুড়িয়ে হল্লা করে দিল গে মা বুড়ি আমাদের ভাঙা তরি ছিল যেমনি ছিল তেমনি করে দে হল্লা কেন হইল এটা সোনার তরি রে বাবা সোনা সোনার তরি হয়ে গেল সোনার তরি বলছে বুড়ি আপের হ্যাঁ সোনা এই সোনার তরি আমরা রেখে যাব মাথা খারাপ আরে গ্রামের লোক স্নান করতে আসবে আসবে কি করবে ভেঙে ভেঙে নাকের কানে তৈরি করবে যেমনি ছিলি তেমনি করে দে আচ্ছা বাবা ওই রকম কর আমি আবার চাপলে ঠিক হয়ে যাবে এবার ঠিক আছে এ মালু হ্যাঁ মনে আছে তো হ্যাঁ মধ্যে খানে যাব দে মাছ চাইবো হরে গঙ্গে গঙ্গে মা ও মা গঙ্গে 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 মা গঙ্গে হাল ধরা দে পাল নৌকায় হাল ধরা দে ও ও ও ও পাল তুইলা দে নৌকায় হাল ধরা দে পাল তুইলা দে নৌকায় হাল ধরা দে ওয়াও
আমার কথা মতো যদি কাজ করিস বেতা, এ বুড়িয়া বলছে বড় বড় মাছ পাবি। হ্যাঁ, যখন আমরা নদীর কাছে ছিলাম, হ্যাঁ, এত বড় জাল মাছ পাইনি, এক ফোঁটা। আর এখানে তো অনেক জল আছে, গভীর জল, জাল কি মাটিতে ঠেকবে? ঠেকবে না। আমি বলছি বেতা পাবি দে, হ্যাঁ, তিনটা মূত্র বললে পাবি। তিনটা মূত্র? এই শোন কি বলছে, তিনবার যদি তুই মুতিস তাহলে মাছ পাবি। হইবে না, হইবে না, জলে হইবে না। আমি চেতা বলেনি, তবে তিনবার মূত্র। মানে যদি মন্ত্র বলি, হ্যাঁ, তাহলে মাছ পাবো। পাবো মানে বুড়িয়া মন্ত্র জানিস? মন্ত্র জানছিস? আমি ঝাড় ফুক করি রে বেতা বাড়িতে। ঝাড় ফুক করিস? আমার তিনটা বেটা আর একটা বেটি কয়টা আছে বলতো? কেনে তোর তিনটা বেটা আর একটা বেটি বলে দিলি? কি করে জানলে? ও আমার বাড়ির কাছ দিয়ে এসেছিল, নামে নামে মাছ পাবো। জালটা উঠা বাবা, বল উঠা, উঠা দেখা যাবে, উঠা। জয় মা বিদহরির দয়। হ্যাঁ, কি বললো? তোরা বোধা উল্টা কেন বলছিস রে? তাহলে আমরা বিশর হাড়ি কোনটা বাবা? আমি ভিতর হাড়ির কথা বলে নিত, জয় মা বিশ্বহরির জয়। জয় মা বিশ্বহরির, বিশ্বহরির জয়। আর ওটাই আগে তা ফেল, মাছ একটা মাছ হইল। শোন, আমার মনে হয় কেউ ছাট পারা করেছে। কি বাবা যখন মরে, হ্যাঁ, ভাই মাথাটা করে নিয়ে এসে এটা কিন্তু পিণ্ডিদান করেছিলাম। হ্যাঁ, পিণ্ডিদান ওই ঘরটাই উঠে এসছে। উঠা না, কি করবি, চালি ফেল রে। দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া, ফেলি না রে, ফেলি না। ওরে ওটা মাটির নাই রে, বালি দিয়ে একবার মেজে দেখ, তাহলে বুঝতে পারবি। বালি দিয়ে ঘুষতে বলছে, ঘুষ। এবার কি বলবো? জয় মা পদ্মাবতীর জয়। কি বললো? জয় মা পদ্মাবতীর জয় বলছে, জয় মা পদ্মাবতীর জয়। উঠা, আমি আমি কুর্তির সাত্তু খেয়ে আসেনি, আজকে হইবে না, ওটা পদ্মাবতি হইবে না। কি বলছিস গে? জয় মা পদ্মাবতীর জয়। আমরা পড়তে পারবো না এটা নদীতে। ওরে আমি তোকে পড়তে বলিনি রে। তাহলে কি বলি গে? জয় মা পদ্মাবতীর জয়। ও
জয় মা পদ্মাবতীর জয়। ওইটা জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ ফেল তো দাদা, জয় জয় মা পদ্মাবতী। এই ভাই ভাই এটা মাছ, এটা জেলখানা কয়েদির ই আছে লাগছে শিকল। ওরে এটা সুবর্ণের খদি কামচ আছে রে। হ্যাঁ সুবর্ণের খদি কামচ মানে এটা হচ্ছে সোনার মাছ বলছে। সোনার মাছ? হ্যাঁ এটা। হ্যাঁ আচ্ছা সবটা সোনারে দিলি। আরেকবার আরেকবার বল মা। এবার জয় মা মনসা জয়। শুনতে পারলি? আমি বুঝতে পারি না কি বললো। কি বললো? কি বললি গে? জয় মা মন তার জয়। জয় মা মাংস কষার জয়। মাংস কষা না রে। আচ্ছা মা পোল্ট্রি নাই দেশি খাসি? তোদের মাথাটা খারাপ হইবে আর আমার মাথা খারাপ। তুই ওইটা তা বললি মাংস কষার জয়। জয় মা মনসার জয়। জয় গহম ভুট্টা ফাট ওটা না রে। তুই তা বলছিস ওটা না, বল জয় জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। এ ভাই লাগছে ভাই লাগছে। দেখ 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 ওটা কি হইল? এটা বের কি গে কষা কষি না ঘষা ঘষি? ওটা হচ্ছে কষা কষি বাবা। কষা কষি না সাবান ঘুষার খোসা আছে। ওরে বেটা কষা না রে তবে কষা কষি। ভাই শুন মানে বুড়িয়া কিন্তু মেলাই মেলাই কথা বললো আমাদের। হ্যাঁ বুড়িয়া যখন উঠেছে হ্যাঁ পার করে দিই। হ্যাঁ তারপর দেখছি। আগে শোন। হ্যাঁ এগুলা যে আমরা নিলাম সোনার মাছ এগুলা নিয়ে কি করবো আমরা? একটা নতুন দেবী এসেছে এই ধরা ধামে, ওর পূজা করবি তোদের মঙ্গল হবে। নতুন দেবী ধরতে এসছে পালা 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 পালা। ওরে যাই কথা মারে নতুন নতুন দেবী এসেছে ওর পূজা করবি তোদের মঙ্গল। নতুন দেবী এসে পূজা করবো আমাদের মঙ্গল হবে। নতুন দেবী এসে পূজা করলে মঙ্গলবারে পয়সা দিবে। মঙ্গলবারে পাইতা না মাথাটা খারাপ করে দিবি। নতুন দেবীর পূজা করলে তোদের মঙ্গল হবে, সুখে থাকবি। ওই এমনিতে সুখে আছে, সুখে যাবি সুখে যাবি। এমনিতে সুখে গেল জাগরণা করতে করতে ফের বলতে সুখে যাবি। তোদেরকে নৌকা থেকে ফেলে দিব আমি। জীবন তরীর মাঝে দয়াল যাইতে চাই যে পারে এপার হতে ওপারে যাই। পার কর আমারে দয়াল, পার কর আমারে। জীবন তরীর মাঝে দয়াল যাইতে চাই যে পারে এপার হতে ও ভুলে যায়। পার কর আমারে দয়াল, পার কর আমারে। আগে তুই এতবেলা জিনিস দিলি তোর পারে চলে এসছি। তুই একটু আগে বলি একটা নতুন দেবী এসছে আর পূজা করবি। দেবীর নাম কি গে? দেবীটা কোনটা পাবো আমরা?
জলমালু মা আমি এতক্ষণ অন্য কেউ ছিলাম না একমাত্র আমি সেই নতুন ধরাধামের দেবী দেবী বিশ্বহরী দেবী পদ্মাবতী দেবী মনসা মা আমরা অজান্তে অনেক ভুলবশত আপনাকে কথা বলেছি মা নিজপত্র মনে করে আমাকে ক্ষমা করবে মা জলমালু তোমাদের অনেক দুঃখ তাই দুঃখকে সইতে না পারি আমি ছলনের আশ্রয় নিয়ে ব্রাহ্মণী রূপে তোমাদের এই তড়িতে এসেছিলাম মা তাই পুত্র বলো এই মঙ্গলময়ী মনসার ঘর দিয়ে পুজো করলে পবিত্র জায়গায় স্থাপন করে তোমাদের পূজায় সন্তুষ্ট হলি কি তো মা আমরা যে পুজো করবো আমরা কি দিয়ে পুজো করবো মা আটটি কচির পাতা আটটি কচির পাতা দুধ খয় দুধ খয় ভক্তি শ্রদ্ধা মনে আমার পুষ্পাঞ্জলি দেবী আমি সেখানে আবির্ভাত হব আর তুমি বলো মা সাত বাড়ি হতে ভিক্ষে চেয়ে নিয়ে আসবে বেশ মা তাই হবে মা গো দাদা আজ তোমার কথা মতোই ছুটে যাবো এই মঙ্গলময় ঘট নিয়ে আমরা পবিত্র স্থানে তবিত করে তোমার রাঙা জনে পুষ্প জলে দেব সাত বাড়ি ভিক্ষে করে নিয়ে এসে তোমার যখন পুজো করবো মা গো দুঃখ হয়তো তুমি দূরে রেখো যখনই তোমায় ডাকবো স্মরণ করবো আমাদেরটাকে সাড়া দিয়ে জানো অবশ্যই পুত্র যখনই ভক্তি শ্রদ্ধা মনে আমায় যে ডাকবেই তার ভক্তি শ্রদ্ধাই আমি সেই স্থানে আমি হব আবির্ভূত দাদা করে মা চলে গেল রে নৌকার মধ্যে ঢুকে গেল না কই মা এসন মা নাই তো গেছেই দাদা এটা কত সুন্দর দেবী বন থেকে নিয়ে আসবো কচি পাতা আটটা কাউর কাছ থেকে বাড়ি থেকে দুধ চেহে নিব চারটা খই বানিয়ে নিব একটু চিনি দিয়ে দিব আর পুজো করলে বলে মা কত সন্তুষ্ট হবে আর দেরি করো না চল আর দেরি করতে না চল ভাতটা মাথায়লে দে জয় জয় মা মনসা দেবীর জয় জয় মা বিশ্বহরীর জয় জয় মা পদ্মাবতীর জয় চল ভাই জয় মা মনসা জয় মা আরে ভাই দাদা চলে এসছি বাড়িতে হ্যাঁ মা কি বললো মা কি বললো মা বললো এই ঘটনা জয় মা মনসা জয় মা মনসা মা বললো ভিক্ষে চেয়ে ভিক্ষে চেয়ে আমার পূজা করবি আমার পূজা করবি সোনার মাছ পেয়েছি হ্যাঁ সোনার মাছ বিক্রি করতে যাব যাব সবার কাছে ভিক্ষে টাকা পাবো পাবো তারপর দোকানে যাব দোকানে যাব ফলমূল কিনবো কিনবো মার চরণে সুন্দর করে সাজিয়ে মাকে ডাকবো ডাকবো মাকে তোমরা টাকা সারা দেবো হ্যাঁ তাহলে তো প্রথম ভিক্ষাটা চেয়ে এলি সাত ঘর ও তোমরা মাছ নেবে গো মাসিরা আমার জেলে মাছ মেরেছে সুমনের খয়রা তোমরা মাছ নেবে গো আমার জেলে মাছ মেরেছে সুমনের খয়রা তোমরা মাছ নেবে গো আমার জেলে মাছ মেরেছে সুপনের খোঁজা তোমরা মাছ নেবে
তোর মরাই যাব না বাকিতে মাঝে দেব না আরে ও তোর মরাই যাব না বাকিতে মাঝে দেব না নিষেধ করেছে ছোট দেওরা গো আমায় মাছ দেবে গো মা মাসির আমার জেলে মাছ মেরেছে সুপনের খয়রা তোমরা মাছ নেবে গো চরণ তলে মাগো রে গো মাগো চরণ তলে
শরৎকার মনের পদরে মা মন সদেব নমস্তুতে আর আস্তি কোষ মনের মাতা ভগিনী বাসুকী স্তবা শরৎকার মনের পদরে মা মন সদেব নমস্তুতে তুমি মা গতি নয়নে জগত জগত জননী দয়া করে শ্বশুরে হে দেখো মা চরণ করে মাগো দেখো মা চরণ করে জালুমালী মা পুত্র তোমাদের ভক্তি দেখে না থাকতে পেরে ছুটি এসেছি এসেছো মা তোমাদের এই ভাঙা কুটিরে মা গো পুত্র তোমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছ জননী অবশ্যই পুত্র তাই জালুমালু বলো মা বলতে পারো পুত্র তোমরা কি বর চাও মা গো আমরা দিন খাই দিন খাই শুধুমাত্র দু ভাই ছুটে যাই সে নদীর কিনারায় মাছ ধরার জন্য এই দুঃখের তোমার কাছে কি বর চাইব মা তুমি যাহা বর দিবেই তাহাতে আমরা সন্তুষ্ট জননী তথা আসতে পুত্র মনসারে পুজো করেছ সাতবারি ভিক্ষি করে আমার চরণকে সাজিয়ে তুলেছ পূর্ণ আশীর্বাদ তোমাদের মস্তকে থাকলো এই জীর্ণ তরি কি আমি সোনাই যখন পরিতন্ন করেছিলাম আজ তোমাদের এই ভাঙা কুটিরকে আমি অট্টলিকায় পরিণত করি অঙ্গে দিলাম রাজপ্রসাদ গলায় দিলাম হীরা মুক্ত মাধুরী দাদা তাল পাড়ার কুটির ছিল কোথা থেকে ফের লিফটে আমরা উঠবরে উপরে আচ্ছা তুই স্বপ্ন দেখছিস না আমি স্বপ্ন দেখছি রে মানে সত্যি রে দেখ ঠিকই তো মা গো জালিমালি তুমি যখন আমাদের জন্য এতই কিছু করলে মা তোমার কাছে কিছু আমরা চাই না সুন্দরভাবে তোমার জননে পুষ্প জলে দেব যখন ডাকব তুমি আমাদের ডাকে সাড়া দেবে জননে না পুত্র এই ঘট শুধু তোমার এই গৃহে রাখলে হবে না তবে এই ঘটকে প্রচার করতে হবে চম্পকনগরের ঘরে ঘরে কেউ যদি ভক্তি শ্রদ্ধায় এই ঘটকে চাইতে আসে হ্যাঁ মা তাকে অবজ্ঞা না করে হাসি বদনে তুলে দেবে সেই ঘট বেশ মা বেশ তবে শুনে রেখো চালু মানে বলো মা এই ঘটের যে ঘরই অপমান করবে তার সংসারে কি তার বংশে বাদে দিতে কেউ থাকবে না তাই হবে চল ভাই চলো বলো মা আরে বিলম্ব করিস নে মা চল এই মুহূর্তে মনে সুন্দর করে স্নানে করতে যাবো তাই হবে চলো ও কি ও